নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক ডাক্তার এবিএম জাফরুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহিম, পৌর মেয়র আক্তার হোসেন পয়সাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পরে কেন্দ্রীয় জেলা উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বেগমগঞ্জ থানা রিক্সা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ, বিএনপি, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মোজাম্মেল হোসেন কামাল, একাত্তর বাংলা টিভি, নোয়াখালী।